উত্তর প্রদেশে পঞ্চায়েত ভোটে গেরুয়া ঝড়। রাজ্যের 75টি জেলা পঞ্চায়েতের মধ্যে বিজেপির ঝুলিতে গিয়েছে 67টি, কংগ্রেস শূন্য। মাত্র 6টি আসন পেয়েছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা ভোট, তার আগে জেলা পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে জয় বিজেপিকে অক্সিজেন যোগাবে। আরও একবার জানিয়ে রাখি, উত্তরপ্রদেশে পঞ্চায়েত ভোটে গেরুয়া ঝড়। রাজ্যের 75টি জেলা পঞ্চায়েতের মধ্যে বিজেপির ঝুলিতে গিয়েছে 67টি, কংগ্রেস শূন্য। মাত্র 6টি আসন পেয়েছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা ভোট রয়েছে, তার আগে জেলা পঞ্চায়েত নির্বাচনের এই বিপুল ভোটে জয় বিজেপিকে অক্সিজেন যোগাবে। রাফাল চুক্তি নিয়ে ফের যৌথ সংসদীয় কমিটির তদন্তের দাবি তুলল কংগ্রেস। তাদের দাবি, রাফাল চুক্তির মধ্যস্থতাকারীকে নিয়ম বহির্ভূতভাবে সুবিধে পাইয়ে দেওয়ার অভিযোগে ফ্রান্সে তদন্ত শুরু হয়েছে, তাই ভারতেও তদন্ত হোক। বিষয়টি নিয়ে পাল্টা কংগ্রেসকে কটাক্ষ করেছে বিজেপি। গত লোকসভা ভোটের পর ফের একবার জাতীয় রাজনীতির কেন্দ্রে চলে এলো রাফাল যুদ্ধ বিমান ইস্যু। ফ্রান্সের রাফাল চুক্তি নিয়ে বিচার বিভাগীয় তদন্তের বিষয়টি সামনে আসতেই এই নিয়ে সুর চড়িয়েছে কংগ্রেস। রাফাল চুক্তি নিয়ে ফের যৌথ সংসদীয় কমিটির তদন্তের দাবি তুলেছে তারা। একটি ফরাসি ওয়েবসাইটের সাম্প্রতিক রিপোর্টটি হাতিয়ার করে এই দাবি করেছে কংগ্রেস। ওই ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ভারতের সঙ্গে 59,000 কোটি টাকার রাফাল চুক্তির ক্ষেত্রে দুর্নীতি ও মধ্যস্থতাকারীকে আর্থিক সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগে তদন্তে নির্দেশ দিয়েছে ফরাসি আর্থিক অপরাধ দমন সংক্রান্ত বিভাগ। দাসো অ্যাভিয়েশনের বিরুদ্ধে চুক্তির মধ্যস্থতাকারীকে ভারতীয় মুদ্রায় প্রায় 9 কোটি টাকা পাইয়ে দেওয়ার অভিযোগের ভিত্তিতেই তদন্তে নির্দেশ দিয়েছে ফ্রেঞ্চ পাবলিক প্রসিকিউশন সার্ভিসেস বা পিএনএফ। ফ্রান্স কে পাবলিক প্রসিকিউশন সার্ভিস পিএনএফ নে রাফেল এয়ারক্রাফট কি ম্যানুফ্যাকচারিং কা उसको लेकर एक भ्রষ্টাচার কি যাঞ্চ শুরু কর দি হে। ফ্রান্স কে পূর্ব রাষ্ট্রপতি জিনকে সময় মে রাফেল এয়ারক্রাফট কি ডিল মোদি জি নে সাইন কি থি শ্রী ফ্রান্সোয়া হল্যান্ড, উনকি ভূমিকা কি ভি যাঞ্চ হোগি। অনিল অম্বানি জি কি কম্পানি রিলায়েন্স ভি যাঞ্চ কে ঘেরে মে হে। ফ্রান্সের রাফাল চুক্তি নিয়ে তোলপাড় শুরু হতেই ভারতে দীর্ঘদিন ধরে এই চুক্তিতে কেলেঙ্কারির অভিযোগে স্বরূপ রাহুল গান্ধী কটাক্ষের সুরে টুইট করে বলেছেন, চোরের দাবি হ্যাশট্যাগ রাফাল দুর্নীতি। কংগ্রেসকে পাল্টা আক্রমণ করেছে বিজেপি। গম্ভীর অধ্যয়ন কে বাদ, গহন অধ্যয়ন কে বাদ সুপ্রিম কোর্ট নে কাহা প্রাইসিং মে কিসি প্রকার কি গড়বড়ি নহি হ্যায়, কিসি প্রকার কি গলতি নহি হ্যায়। ইসকে বাবজুদ কংগ্রেস পার্টি জিস প্রকার কি নিকৃষ্ট রাজনীতি কর রহি হ্যায়, কেবল ইসলিয়ে কর রহি হ্যায় ক্যোঁকি হমে শক হ্যায় कि कहीं ना कहीं राहुल गांधी जी का कॉम्पिटिटिव डिफेंस कंपनियों के साथ एक डील है और कहीं ना कहीं वो भारत को कमजोर करने की कोशिश कर रहे हैं। 2007 সালে ইউপিএ আমলে ফ্রান্সের দাসো অ্যাভিয়েশনের কাছ থেকে 126টি রাফাল যুদ্ধ বিমান কেনার চুক্তি হয়। নরেন্দ্র মোদীর সরকার আসার পর 2016 দাসোর সঙ্গে নতুন করে চুক্তি হয়। যা নিয়ে শুরু থেকেই প্রশ্ন তোলে কংগ্রেস। অভিযোগ, ইউপিএ আমলে প্রত্যেক রাফালের দাম পড়ছিল 570 কোটি টাকা। মোদী সরকারের চুক্তি অনুযায়ী প্রত্যেক যুদ্ধ বিমান পিছু দাম পড়ছে 1,670 কোটি টাকা। কংগ্রেসের আরো অভিযোগ, হ্যালকে উপেক্ষা করে অনিল অম্বানি সংস্থাকে বিমান তৈরির বরাদ পাইয়ে দেওয়া হচ্ছে সম্পূর্ণ বেআইনি ভাবে। এ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হলেও বিরোধীদের অভিযোগ শেষ পর্যন্ত ধোপে টেকেনি। ইতিমধ্যেই ভারতে এসে গিয়েছে রাফাল যুদ্ধ বিমান। এবিপি আনন্দ।